সালামুয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি থেকে তোমাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি তোমরা যারা আমার এখন আমাদের লার্নিং ভিউ বিডি ইউটিউব সাবস্ক্রাইব করো নেই তারা দয়া করে সাবস্ক্রাইব করে নাও আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হয়ে নাও আর অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকে আমরা ক্লাস সিক্সের জন্য নতুন একটি কোর্স শুরু করতেছি তা হচ্ছে বিজ্ঞান তবে অনুশীলন বই আমরা ইতিমধ্যে অনুসন্ধানী বই সম্পর্কে অনেক কিছু জেনেছি তো আজ থেকে শুরু হচ্ছে অনুশীলন বই ওকে তো চলো শুরু করা যাক আজকে আমাদের যে ডিজাইড টপিক সেটা তো আজকে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব আমরা প্রথম প্রথমতায় প্রথমে কি রয়েছে তো আমরা একটু নিচে যাই আগে একটু জুম করে দিই যেন তোমরা খুব ভালো করে দেখতে পারো প্রথমে রয়েছে আকাশ কত বড় তো আসলে একটা প্রশ্ন আকাশ কত বড় তাই না তো আমরা এখান থেকে পড়া শুরু করবো আজকে যে আকাশ কত বড় আকাশের কোনো শেষ দেখতে পাও এই প্রশ্ন কি তোমার মনে জাগছে যে আকাশ আসলে কত বড় দেখো আকাশ দেখতে কার না ভালো লাগে উপরে তাকালি যে বিশাল মহাকাশ আমরা দেখি তার শেষ কোথায় কত বড় এই আকাশ এই পৃথিবী আকাশ মহাবিশ্ব কোথা থেকে এলো এসব এই সকল প্রশ্নের উত্তর এবার আমরা খুঁজব চলো দেখি কি বলছে এরা তো আকাশের দিকে তাকিয়ে যা যা প্রশ্ন তোমাদের মনে জাগে এখানে লিখে রাখো এই কাজ শেষ হলে মিলিয়ে দেখে নিও কোন কোন প্রশ্নের উত্তর খুঁজে পেলে তো কি কী প্রশ্ন মনে হতে পারে ওইখানে যাগুলো যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমরা লিখতে পারি যেমন আকাশ কত বড়ো প্রথম প্রশ্ন এটা দ্বিতীয় প্রশ্ন কী হতে পারে আকাশ কোথা থেকে আসলো আকাশের রং নীল কেন আরও কী প্রশ্ন হতে পারে আকাশ কেন ভেঙে পড়তেছে না তাই না আকাশ কেন ভেঙে পড়তেছে না তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা লিখে রাখতে পারো তাই না হ্যাঁ সো এছাড়া আরও কিছু প্রশ্ন তোমাদের মনে আসতে পারে তোমরা সেগুলো লিখবা তো এটা তোমাদের হোম টাস্ক আমি তবে একটা বিষয় হচ্ছে আমি খুব আনন্দিত যে তোমরাদের যে হোম টাস্কগুলো আমি দেই তোমরা খুব ভালো করে সেগুলো সাবমিট করো আমার ফেসবুক গ্রুপে খুব ভালো এটা তো তোমরা এইটাও তোমাদের একটা হোম টাস্ক ঠিক আছে যে আমি যেগুলো বললাম সেগুলো লিখবা এছাড়া আরও কিছু তোমরা লেখা ট্রাই করবা দেন তোমরা ফেসবুকে পোস্ট করবা আমি সেগুলো দেখবো দেন দেখো কি বলছে প্রথম সেশনে শুরুতেই চলো আমাদের মাথার উপরের আকাশটাকে দেখি আকাশের দিকে তাকালে আমরা কী কী দেখতে পাই চট করে নিচের ছকে লেগে ফেলো কী বলছে দিনের আকাশে কী কী দেখি আর রাতের আকাশে কী দেখি দিনের আকাশে কী দেখতে পারি আমরা সূর্য দেখতে পারি আকাশের নীল রং দেখতে পারি তাই না দুইটা হইলো দেন আমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কিন্তু আমরা মূলত বেলা বেশি দেখা যায় হুম তারপরে রাতের আকাশে কী দেখা যায় চাঁদ তারা তাই না আচ্ছা মেঘ দেখা যায় আচ্ছা মেঘটা কিন্তু উভয় কেটটা দেখা যায় মেঘ হচ্ছে উভয় কেটে দেখা যায় দেন হচ্ছে তোমার যে বজ্রপাত হ্যাঁ এগুলো কিন্তু উভয় কেটটা দেখা যায় তো এইগুলো তোমরা লিখে রাখবা তোমরা কী কী দেখো দেন তোমাদের মনে আরও কিছু আসতে পারে তোমরা সেগুলো লিখে রাখবে ওকে দেন কী বলছে ভোরে আকাশের রঙ যেমন থাকে দুপুরেও কি ঠিক কি তাই আবার সন্ধ্যার আকাশের কথাই ধরনা না কেন দিনের আকাশ যেমন সকাল দুপুর বিকালে এত রং পাল্টায় রাতের আকাশও কি তাই মানে আকাশের রঙ আমরা জানি মূলত নীল বাট সবসময় কি নীল থাকে না থাকে না কিছু ক্ষেত্রে একটু অনেকটা হলুদ হয়ে যায় দেখবার গধুলি সময় মানে সূর্য ডোবার সময় আবার মেঘের যখন মেঘ হয় তখন সাদা থাকে কালো হয় মাঝে মাঝে আবার তো এরকম বিষয়টা বলা হচ্ছে যে কেন এরকম রং পাল্টায় আকাশের রংটা এটা কেন আমরা জানবো এটা কেন তার আগে দেখি এরা কি বলেছে দিন বা রাতের কোন সময়টার আকাশ তোমার সবচেয়ে বেশি পছন্দ তোমার পাশের বন্ধুর সাথে তোমার চিন্তা শেয়ার করো কোন সময়ের আকাশ ওর সবচেয়ে প্রিয় দেখো তো এবার ওর প্রিয় আকাশটা আকাশকে তুমি আঁকতে পারো না চাইলে পোস্টার কাগজে কাগজ কেটে ডিজাইনও করতে পারো তো এখানে আঁকতে বলছে একটা আকাশ তুমি আঁকবে বাট কথা হচ্ছে এখানে আকাশের মূল যে কারণ রং পাল্টানোর সেটা কি দ্বারা বলছে দেখি তো আঁকা হয়ে গেলে তোমার বন্ধুকে দেখাও ওর পছন্দ হয়েছে কি না এসব ব্যাপার না এসব দেখানো ব্যাপার না ক্লাসের অন্যদের কাজও দেখো অন্য সহপাঠীকে জিজ্ঞেস করে দেখতে পারো এটাও ব্যাপার না আমি আমি যাচ্ছি যে কারণটা বলছে কি না দেখি বাসায় ফিরে আজ রাতে আকাশটাকে একটু ভালো করে খেয়াল করে দেখো তো আকাশে এই যে লক্ষ লক্ষ তারা সবাইকে একই রকম সবার রং কি একই সবাই কি একইভাবে মিটমিট করে চলে এটাও একটা প্রশ্ন বাট তারা বলছে তুমি দেখো আবার এখানে বলছে আকাশের রং সেম না কিন্তু কথা হচ্ছে আকাশের রং সেম না সেটা তো আমি বুঝলাম আকাশের রং সেম না আমি দেখতেই পারতেছি বাট এটার কারণ কি যেহেতু এটা দেওয়া হয়েছে তার কারণটা তো উল্লেখ করার দরকার ছিল এখানে যদিও বাট তারা করে নাই সেটা হুম তারা এখানে কোনো কিছু দেয় নাই তারপর দেখে কি বলছে বাট আমি তোমাদের বলবো সমস্যা নেই হ্যাঁ তোমরা একটু অপেক্ষা করো আমি আগে দেখি ওরা বলছে কি না আঁকা হয়ে গেলে এটাতে দেখলাম দেন দ্বিতীয় শেশনে যেহেতু দ্বিতীয় তৃতীয় শেশনে চলে আসছে তাহলে আকাশের কথা আর ওইখানে ওই কারণটা এখানে উল্লেখ করে নাই অ্যান্সারটা তোমাদের দেয় নাই গত রাতে তোমরা নিশ্চয়ই দেখেছো আকাশের সব তারা একই রকম নয় এখন তারাই চলে আসছে দেন হচ্ছে আবারও তারা আছে তারার পর হচ্ছে সূর্যতে চলে আসছে নক্ষত্র সায়াপদ অনেক কিছু নিয়ে আসছে বাট এগুলো কোনটা কি সেগুলো কিছুই হয়তো তারা বলে নাই খুবই দুঃখজনক এটা যাই হোক আমি একটু তোমাদের বলি দিই এটা অবশ্যই না বিষয়টা হচ্ছে যে অবশ্যই যারা বই রচনা করেছেন তারা তো অবশ্যই জ্ঞানই অবশ্যই অনেক তারা হয়তো ভাবছে তোমাদের এর বেশি দিলে সমস্যা হবে হ্যাঁ তোমাদের মাথায় প্রেসার পড়তে পারে জন্য হয়তো বলে নাই বাট যেহেতু এখানে উল্লেখ আছে বিষয়গুলো তো একটু কারণ দিলে হয়তো তোমাদের জন্য ভালো হইতো দ্যাটস ইট ওকে সমস্যা নেই আমরা নিজেরা একটু দেখি ট্রাই করি তো প্রথমে আমরা দেখবো আকাশ কী ঠিক আছে আকাশ কী আকাশ হচ্ছে মূলত একটা একটা বায়ুমণ্ডল পৃথিবীর কি বলতো বায়ুমণ্ডল মূলত আকাশ হচ্ছে কি আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল তো এটি তৈরি হয়েছে বিভিন্ন ধরনের গ্যাস ও জলীয় বাষ্প দিয়ে এই আকাশ তৈরি হয়েছে কী দে বলতো আকাশ কী দিয়ে তৈরি বলতো গ্যাস ও জলীয় বাষ্প দিয়ে যদি প্রশ্ন করা হয় যে আকাশ কী দিয়ে তৈরি তাহলে কি বলবা গ্যাস ও জলীয় বাষ্প দিয়ে হচ্ছে আকাশ তৈরি আমি তোমাদের যখন অনুসন্ধানী বইটা পড়াচ্ছিলাম তখনও সেম এইভাবে আমি তোমাদের বেশি বেশি কিছু তথ্য তোমাদের দিয়ে দিয়েছি তোমরা সেগুলো দেখতে পারো হ্যাঁ তোমরা ভিডিওগুলো দেখছো তোমরা অলরেডি আমি দেখেছি তো এখানে আসলে যেহেতু একটা বিষয় আছে হ্যাঁ যে যেহেতু তারা পাঠ্য বই রচনা করেছেন তো এখানে যদি সবগুলো অ্যান্সার বা কারণ তারা এখানে দেয় তাহলে বইটা অনেক মোটা হয়ে যাবে এরকম হতে পারে হয়তো এই জন্য তারা সবগুলোর অ্যান্সার দেয়নি বা মনে করতে পারে যে তোমাদের বেশি চাপ পড়ে যাবে এই জন্য বাট আমার মনে হচ্ছে যে তোমাদের একটু জানা প্রয়োজন দ্যাটস ইট বা দ্যাটস ওয়াই আমি তোমাদের একটু জাস্ট বলতেছি হ্যাঁ এছাড়া কিছুই না তো দেখো মূলত আকাশ হচ্ছে কি আমাদের একটা বায়ুমণ্ডল বা পৃথিবীর একটা বায়ুমণ্ডল হচ্ছে আকাশ এই আকাশ তৈরি হয়েছে কি দিয়ে জলীয় বাষ্প ও গ্যাস দিয়ে ক্লিয়ার তো এখন আমরা একটু দেখি যে এখানে দেখো আকাশের রং কেন ভিন্ন ভিন্ন হয় তো এটা দেখার আগে আমরা একটু দেখবো যে আকাশের রং নীল কেন এটা একটু দেখি ওকে আকাশের রং কেন নীল তার আগে দেখো যে পৃথিবী ছেড়ে যত উপরে উঠবা তুমি কি জানো পৃথিবী থেকে যত উপরে উঠবা তত এই বায়ুমণ্ডল হালকা হয় কি হয় হালকা হয় এক সময় তো এক সময় তুমি যত উপরে উঠো এক সময় যেতে যেতে দেখবা বায়ুমণ্ডল নাই এক সময় দেখবা বায়ুমণ্ডলটা নাই তখন সেটা কি হয়ে যাবে মহাশূন্যে কোনো মানে মহাশূন্য তুমি চলে গেছো সাপোজ তো মহাশূন্যে কোনো বায়ুমণ্ডল নেই মানে বায়ুমণ্ডলটা তুমি যত উপরে উঠবা তত বায়ুমণ্ডল কী হবে হালকা হবে হতে হতে উপরে উঠবা আরও তখন দেখবা বায়ুমণ্ডল নেই ঠিক আছে এটা জাস্ট তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখলাম আর কি যে নিচের থেকে মানে মাটি থেকে যত উপরে উঠবা তত কি হবে বায়ুমণ্ডল আস্তে আস্তে হালকা হয় আর আকাশ গঠিত হয় কি দিয়ে তোমার আকাশ কি আগে পৃথিবীর একটা বায়ুমণ্ডল তাহলে বায়ুমণ্ডল যা দিয়ে গঠিত আকাশ তা দিয়ে গঠিত তা হচ্ছে কি বলতো গ্যাস ও জলীয় বাষ্প দিয়ে ওকে তো আমরা ক্লিয়ার এখন দেখো যে সূর্যের রং নিয়ে আমরা একটা কথা বলি যে সূর্যের রং কেমন করে গঠিত আমরা সেটা আগে দেখি একটু তারপরে দেখবো সূর্যের রং কেন নীল তারপর দেখব কেন প্রত্যেকটা রঙ আলাদা আলাদা হয় বিভিন্ন সময়ে সকালে একরকম দুপুরে এক রকম কেন এরকম হতে পারে আমরা একটু দেখবো এগুলো হ্যাঁ আমরা একটু ট্রাই করি বোঝার তো দেখো এরপর আসা যাক সূর্যের আমরা কথায় আসি সূর্যের আমরা কি রঙটা কেমন দেখি সোনালি রঙ দেখি না সোনালী আলো দেখি তাই না সূর্যের কী রঙ দেখি আমরা সোনালি হলুদ আলো দেখি এরকম দেখি তো এটা আসলে রংধনু ষাটটি রঙের মিশ্রণ আচ্ছা আমরা রং ধনু কিন্তু এখানে এই যে একটা ইয়ে ছিল না এখানে দিনের আকাশে কী দেখি এখানে রংধনু দিতে পারি আমরা এখানে ওকে রং ধনু এখানে ইনক্লুড করতে পারি আমরা তো মূলত রঙ ধরুর ষাটটি রঙের মিশ্রণ হচ্ছে এই যে তোমার আমরা যে আলোটা দেখি সূর্যের আলো তাহলে আমরা সূর্যের যে আলোটা দেখি তা কয়টি রঙের মিশ্রণ তো কয়টা রঙ সেখানে আছে ষাটটা রঙ আছে ষাটটা রঙ মিশে একসাথে আছে ষাটটা রঙ মিলে একটা রঙ হয়েছে সেটা হচ্ছে আমরা দেখি তাহলে আমরা যে রঙটা দেখি সূর্যের তার মধ্যে কয়টা রঙ আছে ষাটটি রঙ রয়েছে ওকে তো আমরা যদি এই রঙটা কোনোভাবে কোনো প্রিজম বা হ্যাঁ প্রিজম বলা যায় প্রিজমে ফেলতে পারি তাহলে দেখবো ওই সূর্যের আলোটা ষাটটি রঙে বিভক্ত হয়ে গেছে প্রিজম বা আয়না এমন একটা বস্তু বলা যায় যেখানে হচ্ছে আলো পড়লে ওই আলোটা কয়টা অংশে সমন্বয়ে গঠিত বা কয়টা আলো দিয়ে গঠিত সেটা বোঝা যায় ওকে তাহলে আমরা যদি ওই প্রিজমে কোনো একটা ওই সূর্যের আলোটা ফেলি তাহলে দেখব সূর্যের আলো সাতটা রঙে বিভক্ত হয়েছে হুম তো এখন দেখো আমরা আকাশের যে নীল রং দেখি আকাশে কী রঙ দেখি আমরা নীল দেখি না ওই রংটা হচ্ছে মূলত সূর্যের যে রংটা আছে নীল রঙ সূর্যের মোট সাতটা রঙ আছে কয়টা রঙ সাতটা রঙ আছে সূর্যের ওকে সাতটা যে প্রাথমিক রঙ ওইটা আছে তো এখন ওই ওর মধ্যে নীল আছে ওই সাতটা রঙের মধ্যে কী রঙ আসে বলতো নীল রঙ আছে ওই নীল রঙের আলোটার জন্য সূর্যের নীল রঙের জন্যই আমরা আকাশের রঙ নীল দেখি আমরা কি দেখি বলতো আমরা কেন সূর্যের আমরা আকাশের রঙ নীল দেখি সূর্যের সাতটা রঙ আছে আমরা জানি ওই সাতটা রঙের মধ্যে একটা রঙ হচ্ছে নীল রঙ ওই নীল রঙের কারণে আমরা আকাশের রঙটাও নীল দেখি মানে ওই নীল রঙটা আকাশে ছড়ায় যায় ওই নীল রঙটা আকাশে কি হয় পুরোপুরি ছড়ায় যায় ছড়ায় গেলে আমরা আকাশে ওই ওই রঙটাই দেখি নীল রঙটাই দেখি এখন প্রশ্ন হতে পারে কেন দেখি নীল রঙ দেখি অন্য কোনো অন্য আরও ছটা রঙ তো আসে ওদের আমরা কেন দেখি না এটাও একটা প্রশ্ন কিন্তু তো আমরা আমরা আস্তে আস্তে খণ্ডায়িত করি চলো তো অন্য অন্য যে রঙগুলো আছে মানে ছয়টা রঙ যে আসে ওই রঙের তুলনায় নীল যে রঙ ওই রঙের তরঙ্গ মাধ্যম মানে ক্ষুদ্রত তরঙ্গের মাধ্যমে বেশি ছড়াতে পারে এটা একটু বেশি হার্ড হয়ে যাবে মানে হচ্ছে আমি তোমাদের সহজ করে বলি তরঙ্গর কথা বা ক্ষুদ্রতর তরঙ্গে না আসি এটা আসলে উপরের লেভেলে এই জন্যই এখানে তোমাদের এই বিষয়গুলোর অ্যান্সার দেয় নাই হ্যাঁ বাট আমরা চেষ্টা করবো হচ্ছে একটু সিম্পলি বোঝার ট্রাই করবো আমরা এত যে যে সায়েন্সের যে শব্দগুলো বা ভাষাগুলো সেগুলো আমরা ইউজ করতেছি না ঠিক আছে আমরা জাস্ট সিম্পলি ট্রাই করবো যে কী হতে পারে এরকম যেমন ক্ষুদ্রতর তরঙ্গ বা এই তরঙ্গগুলো আমরা এখানে আনবো না আমরা জাস্ট বুঝবো কি যে আমরা জানি সূর্যের সাতটা রঙ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে নীল রঙ ওই নীল রঙ হচ্ছে অন্যান্য রঙ থেকে বেশি ছড়ায় যায় বায়ুমণ্ডলে বেশি ছড়াতে পারে বেশি বিস্তার লাভ করতে পারে এই জন্য আমরা কি দেখি ওই নীল রঙটাই বেশি দেখি আমরা কি দেখি নীল রং দেখি বায়ুমণ্ডলে সূর্যের নীল রং বেশি ছড়ায় যায় ছড়ায় যাওয়ার করে বায়ুমণ্ডল হয়ে যায় নীল বায়ুমণ্ডল কি হয়ে যায় নীল হয়ে যায় আর আকাশটা আমরা তখন কী দেখি নীল দেখি কারণ কেন বায়ুমণ্ডল মানেই তো আকাশ তাই না বায়ুমণ্ডল মানেই কিন্তু আকাশ তো এখন আমি আরও সহজ করে বলি যে তোমাদের বিষয়টা এরকম একটা এক্সাম্পল দিই মনে করো এরকম যে একসাথে তোমরা পাঁচজন ফ্রেন্ড আসো তো পাঁচজন ফ্রেন্ডের মধ্যে একজন আছে খুব কথা বলতে খুব পটু মানে পটু মানে হচ্ছে খুব বেশি পারে কথা বলতে সো যে বেশি কথা বলতে পারে মূলত সেই কিন্তু ওই আড্ডাটা মাতিয়ে রাখে বা আড্ডাতে আড্ডা বেশি দেয় তাই না আমরা কিন্তু তার কথা বেশি শুনি সে যা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বন্ধু তুমি ঠিক কথা বলছো এরকম না তাহলে ও কিন্তু এখানে কি মেইন যে অ্যাট্রাকশন সে যে কথা বেশি কথা বলতে পারে যে সবাইকে তার দিকে মনোযোগ রাখতে পারে সে লিডার এরকম বলতে পারি সো এখানে সূর্যের সাতটা রঙ আছে তার মধ্যে নীল রঙ যে সে হচ্ছে লিডার লিডার হ্যাঁ সে হচ্ছে বেশি সরাই যায় বা বিস্তার লাভ করে জন্য বায়ুমণ্ডলটা ওই নীল রং বেশি পায় এই কারণে বায়ুমণ্ডল পুরো নীল হয়ে যায় আর যেহেতু বায়ুমণ্ডল নীল হয়ে যায় তাহলে আমরা আকাশটাকেও কি দেখি নীল দেখি এইটাই আর কি তো এরকম যদি আমি ভেঙে ভেঙে বলতে চাই আসলে তাহলে দেখা যাবে এই একটা চ্যাপ্টার শেষ করতে অনেক সময় লাগবে এই জন্য আমাকে অনেকে বলে আপনি একটা চ্যাপ্টার আচ্ছা দেরি হয় কেন দেখো একটা চ্যাপ্টার দেরি হওয়ার কারণ এটাই যে আমি প্রত্যেকটা লাইন ট্রাই করি ভেঙে ভেঙে বোঝানোর জন্য হ্যাঁ আমি যদি তোমাদের জাস্ট এখানে যে আসে এগুলাই বলতাম হালকা পাতলা বুঝাইতাম তাহলে কিন্তু তোমার এখানে তোমার সমস্যা হইতো না আমি এতক্ষণ দেখা যেত তোমার এই ছয় সাত আট নয় পেজ হয়ে যেত আর কি পড়া তাই না তো এতক্ষণ কিন্তু অনেক সময় হয়ে গেছে সো অ্যানিওয়ে এখন আমরা দেখবো আকাশের রঙ কেন পরিবর্তন হয় আকাশের রঙ পরিবর্তন হয় দুটা কারণে একটা হচ্ছে ঋতু একটা হলো সময় কী বললাম বলো তো আকাশের রঙ কেন পরিবর্তন হয় দুইটা কারণে একটা হলো কি ঋতু একটা সময় এগুলো তোমরা লিখে রাখবা লিখে আমাকে তোমরা হচ্ছে যে হোমওয়ার্ক হোমওয়ার্ক হিসাবে তোমরা এগুলো ফেসবুক গ্রুপে সাবমিট করবা ঠিক আছে আর ভিডিওটা যদি শেয়ার না করো তাহলে খুব দুঃখ লাগে ভিডিও তোমরা ভিডিওগুলো শেয়ার করো না দেন হচ্ছে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে তোমরা তোমাদের ফ্রেন্ডগুলোকে অ্যাড করতেছো না তাই না এগুলো খুবই দুঃখজনক এইগুলা একটু তোমরা করবা সবাই আমরা একসাথে পড়ালেখা করি আসে সমস্যা কি তাই না আমি ভিডিওগুলো মেক করতেছি সবার জন্য তোমাদের সবার জন্য করতেছি সো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবা তোমাদের অনেক ভালো ভালো গ্রুপ থাকতে পারে পড়ালেখার তোমরা সেখানে শেয়ার করতে পারো এগুলো দেন হচ্ছে তোমার যে ফ্রেন্ডগুলো আছে তোমরা একসাথে পড়তেছো তাদের তোমরা অ্যাড করতে পারো তাই না তাদের ফেসবুক আইডি না থাকলে তুমি তাদের যে প্যারেন্টস আছে তাদেরকে তোমরা আমাদের এখানে অ্যাড করে দাও এটাই আর কি সবাই একসাথে পড়ালেখা করো আমি তোমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা শুরু করবো আমি তোমাদের বলেছি বাট এর জন্য তোমাদের ইন্সপিরেশন লাগবে যদি তোমরা আমাকে ইন্সপিরেশন দাও তাহলে আমি এগিয়ে যাব এই আর কি তো চলো আমরা এটা আমাদের শেষ করি আমরা যে আকাশের রং কেন পরিবর্তন হয় এটা আমরা এখন দেখব। কারণ দুইটা কারণ একটা কী বলতো ঋতু একটা হলো সময় কি বলছি একটা হচ্ছে ঋতু একটা হচ্ছে সময় এই কারণে হচ্ছে দুটা কারণে হচ্ছে আকাশের রঙ পরিবর্তন হয় দিনের বেলায় আমরা মূলত আকাশের রং কী দেখি বলতো নীল দেখি কেন দেখি তো আমরা অলরেডি পড়ে ফেলছি আর সন্ধ্যার সময় আবার কি দেখি লাল দেখি অনেকটা কি দেখি লাল দেখি রাতের আকাশ কেমন দেখি কালো দেখি অনেকটা তাই না কালো কালোর মতো দেখি আমরা হ্যাঁ কারণ কি জানো কারণ হচ্ছে সূর্য থেকে যে আলোগুলো আসে আমাদের পৃথিবীতে সূর্য থেকে সূর্য থেকে কয়টা আলো আসে সাতটা আলো আসে এই যে দেখো নীল কালো লাল যেগুলো বললাম এগুলো সব সূর্যের আলো এগুলো সব সূর্যের আলো সূর্য থেকে যে আলোগুলো পৃথিবীতে আসবে পৃথিবীর উপরে বিশাল বাতাসের স্তর তাই না অনেক বাতাসের স্তর আসে না পৃথিবীর বায়ুমণ্ডলে বাতাসের রেস্তোর আসে না একটা হ্যাঁ এই স্তর পেরিয়ে আসতে হবে নাকি হ্যাঁ এটাকে তো না পেরিয়ে আসতে পারবে না সূর্যর যে আলোটা আসবে পৃথিবীতে বায়ুমণ্ডল ভেদ করে তো আসতে হবে তাই না বায়ুমণ্ডল বা বাতাসের যে স্তর আছে ওইটা ওটা তো ভেদ করে বা পেরিয়ে তাকে আসতে হবে তো এখন বিভিন্ন সময় সূর্য তো এক জায়গায় থাকে সূর্যকে এক জায়গায় থাকে বলো সূর্য সকালবেলা এক জায়গায় থাকে একটু একটু সরতে থাকে হ্যাঁ সরে সরে দুপুরে একটু কী থাকে মাথার উপর থাকে আবার সরতে 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 যায় কোথায় থাকে কোথায় যায় পশ্চিম দিকে যেতে থাকে তাই না পূর্ব দিকে ওঠে যায় কোন থেকে পশ্চিম থেকে যায় তাহলে সূর্য কিন্তু এক জায়গায় স্থির থাকে না এটা কিন্তু বুঝতে হবে সূর্য কিন্তু এক জায়গায় স্থির থাকে না ক্লিয়ার তাহলে আমরা একটু বলি যে দুপুরবেলার দিকে এই সূর্যের আলো আসে কি কীভাবে জানো লম্ব হবে কেন কারণ দুপুরবেলার দিকে সূর্য থাকে আমাদের মাথার উপরে তাহলে একদম লম্বভাবে থাকে মাথার উপর মানে কি লম্বভাবে আসে না হ্যাঁ লম্বভাবে আসে সো ওই সময়ে ওই সময়ে আলো লম্বভাবে আমাদের স্তর আসে আমাদের স্তরে আসে আবার দেখো সকাল বা সন্ধ্যায় এই আলু আসে কীভাবে জানো হবে না তিরচকভাবে তিরচক মানে কি জানো তোমাদের একটু দেখাই দিই আমি তিরচক মানে কি তাহলে আমি একটু পেইন্ট ওপেন করে তোমাদের দেখা দিচ্ছি আমি তোমাদের এঁকে দিচ্ছি একটু হ্যাঁ মনে করো এই যে হলো সূর্য ধরলাম এই যে সূর্য তো আমরা সূর্য আঁকতেছি কতদিন পর সূর্য আঁকতেছি তাও তো পেন্ট আঁকতেছি এনিওয়ে ভালো করে আঁকি হ্যাঁ মনে হচ্ছে আমি তোমাদের সাথে পড়ালেখা করি ক্লাস সিক্সে এরকম মনে হচ্ছে আমার না ভালোই কিন্তু আমি তো এমনি বাচ্চা আমার বয়স মাত্র কত আর হবে থাক না যাই ওদিকার অ্যানিওয়ে তো এখন এই সূর্যটা আমি মনে করো আমি না একটা বস্তু মনে করে এখানে আছে হ্যাঁ এখানে আছে সেটা দুপুরবেলা সো সূর্য আর এই বস্তুর যে তোমার দূরত্ব কেমন দেখো একা লম্ব হবে না লম্বভাবে লম্বভাবে আছে সো এটা কী করবে সে লম্বভাবে আলো দিবে বা বায়ুমণ্ডল ভেদ করবে বা বাতাসের স্তর ভেদ করবে কীভাবে লম্বভাবে ভেদ করবে আর সকালের দিকে সকালের দিকে সূর্য থাকে কী আরো পূর্ব দিকে এটা হল মাঝখানে সূর্য থাকে কোথায় এদিকে থাকে সূর্যটা এদিকে থাকবে তখন আলো দেবে কীভাবে এইভাবে দিবে আবার সন্ধ্যার সময় কি থাকবে এদিকে সূর্যটা থাকবে সূর্য থাকবে এখানে আলো দেবে কীভাবে আলো দেবে হচ্ছে এভাবে সো এটা হচ্ছে তির্যক বলা হয় এটাকে কি বলা হয় তির্যক বলা হয় ক্লিয়ার আশা করি বুঝতে পারছো লম্ব কোনটা তির্যক কোনটা তো আমরা কি পড়লাম তিরযোগভাবে আলো আসবে তাই পড়লাম তাই না হুম আরও দেখো তোমার যে বিষয়টা হচ্ছে যে দুপুরের তুলনায় তোমার অনেক বেশি হাওয়ার বা বাতাস তখন পেরোতে হয় তিরযোগভাবে কারণ দেখো এই যে যে দূরত্বটা একটু খেয়াল করো যে এখানে এই যে এইখানে যে দূরত্বটা হবে খুব ইজিলি কিন্তু চলে আসবে তো এটা ইজিলি চলে আসবে আর এইখানে দেখো এই যে এইখানে আলোটা দেখে দেখো এখানে যে এটা যখন আসবে তখন কিন্তু অনেক বেশি দূরত্ব তার আসে অনেক বেশি দূরত্ব বা ডিস্টেন্স আছে মানে কি অনেক বেশি বাতাসের স্তর এখানে বাতাসের স্তর আসে না হ্যাঁ বায়ুমণ্ডল বায়ুমন্ডল আসে না অনেক বেশি বায়ুমণ্ডল ভেদ করে তার আসতে হবে এখানে কি বুঝতে পারছো তোমরা তো অ্যান্সার করতে পারবা না আমি তোমাদের তোমার কিছু লাইফ সেশন রাখবো হয়তো বা সামনে যদি তোমাদের রেসপন্স ভালো পাই তো দেখো তখন হচ্ছে যেহেতু তোমার অনেক লম্বা পথ পেরিয়ে আসতে হবে তির্যকভাবে যখন হবে তখন হচ্ছে বা তখন অনেক ধুলাবালি থাকে বাতাস থাকে এইগুলো পেরে এগুলো পার করে আসতে হবে তখন হচ্ছে খুব অল্প বেশি একটা আসতে পারে না তখন হচ্ছে লাল হয়ে যায় সূর্যের আলো কী হয়ে যায় লাল হয়ে যায় তখন আকাশ কী কেমন দেখায় তখন যেহেতু বায়ুমণ্ডল লাল হয়ে যাচ্ছে তাই না তখন আকাশটাও কি দেখাবে লাল দেখাবে তখন আকাশটাও কি দেখাবে লাল দেখাবে বুঝতে পারছো আকাশটাও তখন কি দেখায় লাল দেখায় কারণ কি অনেক বড় দূরত্ব পার করে আসতেছে এখানে একটা বিষয় আছে যে কোন দূরত্ব পার করলে হ্যাঁ আঁকা তোমার বেশি দূরত্ব পার করলে রঙ কেমন হবে কম দূরত্ব পার করলে রং রঙ কেমন হবে কতটুক দূরত্বের জন্য কত রং কেমন হয় কিছু ন্যানোমিটার দিয়ে আমরা এসব করি এই দুর্গুলো ঠিক আছে তো এইগুলো হচ্ছে তোমাদের পড়তে গেলে এখন তোমরা বুঝবা না আমি জাস্ট তোমাদের সিম্পল লিস্ট ওয়েতে বোঝানোর ট্রাই করতেছি ওইগুলো বুঝতে হলে তোমাদের আবার উচ্চতর লেভেলে যেতে হবে বুঝতে পারছো সো আমরা এখন ওইদিকে যাচ্ছি না সো আমরা জাস্ট বলতেছি যে যেহেতু এই যে সকালবেলা সন্ধ্যার সময় অনেক দূরত্ব পার করে অনেক ধুলিকণা পার করে অনেক বাতাস পার করে সে আলোটা আসতেছে সো তখন হচ্ছে আলোটা লাল হয়ে যায় কি হয়ে যায় তখন লাল আলো চলে আসে তখন ঠিক আছে তখন এই বায়ুমণ্ডল কী হয়ে যায় বলতো একটু লাল হয়ে যায় তখন আমরা সূর্য আমরা আকাশকে ওই যখন সূর্য থাকে ওইদিকে দেখবা সন্ধ্যা সন্ধ্যার সময় দেখবা যখন সূর্য ডুবে যায় সকালবেলা দেখবা যখন সূর্য ওঠে তখন দেখবা তোমার আকাশটা কিন্তু নীল থাকে না আকাশটা একটু লাল লাল থাকে হলুদ হলুদ থাকে এরকম হয় আস্তে আস্তে আলোগুলা চেঞ্জ হয় ওকে তো এটাই বিষয় আবার দেখো মেঘলা আকাশে কী হয় হ্যাঁ মেঘলা মেঘকে ভেদ করে আসতে পারে না মানে মেঘ যখন থাকে আকাশে তখন ওই মেঘ ভেদ করে আলোগুলো আসতে পারে না তখন আলো যেহেতু আসতে পারে না তখন রঙ কেমন হবে কালো হবে যখন মনে করো আমি একটা টর্চ লাইট জ্বালাইছি বাট ওইখানে দেওয়াল আছে একটা তাহলে দেওয়াল ভেদ করে কি টর্চ লাইট যাবে আলো যাবে যাবে না তার মানে কই পাশে অন্ধকার থাকবে সেম এস আকাশে যখন মেঘ থাকে তখন কি হয় ওই মেঘ ভেদ করে আলোটা আসতে পারে না সূর্যের আলো আসতে পারে না সূর্য ঢেকে যায় তখন কালো দেখতে পাই আমরা আকাশটা কালো হয়ে যায় বলি বৃষ্টি আসবে এরকম বিষয়টা সো আমরা বুঝলাম যে এক এক সময়ে আকাশের রঙ এক এক রকম হয় কেন হয় এক এক রকম কেন হয় কারণ হচ্ছে এই যে সূর্য থেকে যে আলোটা আসবে এই আলোটা আসার যে দূরত্ব হতে পারে আলোটা ঠিকভাবে আসতে পারতেছে কিনা এটা হতে পারে এই কারণে হচ্ছে কি হয় তোমার রঙগুলো চেঞ্জ হয় বা পরিবর্তন হয় ওকে আর নর্মালি আমরা আকাশের রং কি দেখি নীল দেখি এরপর কী আছে আমরা দেখি আমরা কি এরপর যাবো আগে দেখি কী টপিক্স আসে এরপর তোমাদের বোঝাতে সময় কত লাগবে আমি একটু দেখবো ঠিক আছে এইগুলো তোমরা কিন্তু লিখবা যদি মনে হয় লেখা উচিত তাহলে লিখবা লিখলে ভালো হবে লিখার পর আমাকে তোমরা ফেসবুক গ্রুপে দেখাবা যে তোমরা কি লিখছো আমি দেখবো তোমরা তোমাদের যে যুক্তিগুলো আমি দেখবো তোমরা কি লিখছো আঁকা আঁকিগুলো আমাকে না দেখালেও হবে তোমরা নিজেরা আঁকো নিজেরা একে তোমার দিতেও পারো সমস্যা আমি এটা দেখি তোমরা কী আঁকছো ওকে আচ্ছা গত রাতে তোমরা নিশ্চয়ই দেখেছ যে আকাশের সব তারা একই রকম নয় সবগুলো একইভাবে মিটপিট করে জ্বলে না এমনকি সবগুলোর রঙও একদম একই রকম নয় কোনোটা সাদা কোনোটা হলদে হলদেটে আবার কোনোটা কিছু লালচে এটা কারণ আমাদের জানতে হবে কারণটা এখানে বলা নাই তারপর দেখো তোমার বন্ধুরাও যদি তোমার মতো ভালো করে লক্ষ্য করে থাকে তাহলে ইতিমধ্যে নিশ্চয়ই একমত হয়েছে যে রাতের আকাশে খালি চোখে আমরা যেসব আলোক পর্যন্ত জ্বলতে দেখি যাদের আমরা নাম দিয়েছি তারা তারা আসলে সবাই একরকম নয় এমনকি সবাই সত্যিকার অর্থে তারাও নয় নক্ষত্র বা তারা সেগুলোই যেগুলো আমরা মিটমিট করে জ্বলতে দেখি এর বাইরেও মহাকাশে যেসব গ্রহ উপগ্রহ আমরা খালি চোখে দেখতে পাই সেগুলোর আলো কিন্তু একেবারে স্থির মনে হয় আচ্ছা আচ্ছা এরপর আসে এরপর আসে মিল্কি ওয়ে বা গ্যালাক্সি আছে সো এগুলো হচ্ছে আমরা একটু আলোচনা করব ভেঙে ভেঙে পড়বো সো আজকে আমরা সেখানে যাচ্ছি না তাহলে তোমরা আজকে আমরা যা পড়ছি আকাশের রং নিয়ে আকাশ কি এটা নিয়ে তোমরা এটাই বলে যেতে পারো সো আমরা সামনে যাচ্ছি না আমরা এই পর্যন্ত রাখতেছি দেন হচ্ছে নেক্সটে হচ্ছে আমরা এইগুলো আবার আলোচনা করব ঠিক আছে গ্যালাক্সি সম্পর্কে বিস্তারিত জানবো গ্যালাক্সি কী মিল্কি ওয়ে কী সায়াপথ একই কথা আর কি এগুলো কি আমরা জানবো ঠিক আছে তো এরপর দেখি কত বড় অধ্যায়টা অনেকগুলো সেশন রয়েছে প্রত্যেকটা ভেঙে ভেঙে পড়তে গেলে সময় লাগবে তোমরা আশা করি আমাদের সাথে থাকবে এখানে হচ্ছে বেসিকটা ক্লিয়ার করতে হবে শুধুমাত্র ছবি আঁকলেই হবে না ওকে ছবি আঁকলা তো ব্যাপার না তুমি আকাশের ছবি আঁকতেই পারো হ্যাঁ বাট ছবি আঁকার সাথে সাথে আমাদের কী করতে হবে বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের হচ্ছে বুঝতে হবে কেন হচ্ছে আকাশের রঙটা কেন এরকম হচ্ছে এগুলো একটু বোঝার ট্রাই করলে ভালো হবে আমার মনে হয় তবে তোমরা তোমাদের মন্তব্য আমাকে জানতে পারো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের ভিডিও আদিকে তো করবো না তোমরা সাথে থাকো তোমাদের যে হোম টাস্কগুলো দেওয়া হয়েছে সেগুলো কমপ্লিট করো আর প্লিজ তোমরা হচ্ছে ভিডিওগুলো শেয়ার করার ট্রাই করো আর আমাদের ফেসবুক গ্রুপে সবাইকে অ্যাড করো সালামু আলাইকুম